নুসরাত জাহান টুম্পা বোন আপনি লিখেছেন আমার ভাইয়ের পক্ষ থেকে কি আমি ইস্তেখারা নামাজ আদায় করতে পারবো ইস্তেখারাটা আসলে যার যারটা তার করা হয়ে হলো আমাদের দেশে এই টেন্ডেন্সি আছে প্রবণতা আছে যে মানুষ ইস্তেখারা একজনের জন্য আরেকজন করে একজন আরেকজনের ইস্তেখারা করে দেয় তো নবী করিম সাল আলুসাল্লাম ইস্তেখারা যেটা সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন সেই ইস্তেখারার একটাই ফর্মেট আমাদের জানা সেটা হলো যে ইস্তেখারা যার যারটা শেষে নিজেরটা নিজে করবেন কারণ ইস্তেখারের যে দোয়া আপনি সেখানে দেখবেন যে আল্লাহ্মা ইন্নি আস্তাখ রুকা আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কোথায় আছে সেটার কামনা করছি কল্যাণের দোয়া করছি অমুক কাজটা যদি আমার জন্য ভালো হয় আল্লাহ তাহলে এটা আমার জন্য আপনি সহজ করে দিন অমুক কাজটা যদি আমার জন্য মন্দ হয় তাহলে আমাকে সেখান থেকে দূর করে দিন এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের জন্য যায় অন্যের জন্য যায় না হ্যাঁ এ কথাগুলোকে ঘুরিয়ে আল্লাহ অমুক ব্যক্তি তিনি যে কাজ করতে যাচ্ছেন অমুক কাজ সে কাজটা তার জন্য কল্যাণকর হলে আপনি সহজ করে দিন অকল্যাণ হলে আপনি দূর করে দিন এভাবে তো করা যেতে পারে কিন্তু সুন্না নয় এটি সূন্না হলো যার যার ইস্তেখারা শেষে করা ইস্তেখারার ক্ষেত্রে কোনো আল্লাভিরু খুব মোত্তাকি পরহেজগার মানুষ হলে সেক্ষেত্রে ইস্তেখারা অনেক ফলপ্রসূ হবে বা সেটা ফলদায়ক হবে আর না হলে ইস্তেখারা উপকারে আসবে না ব্যাপারটা সেরকম না আমরা প্রত্যেকটা কাজের জন্য দুনিয়াবি কাজের জন্য পরামর্শ যেমন করব ঠিক পাশাপাশি আল্লাহর কাছে কল্যাণ কামনা করব যে আল্লাহ আমি যে কাজটি করতে যাচ্ছি ব্যবসা বাণিজ্য বিবাহ বিদেশ গমন বা যে কোনো উদ্যোগ এই কাজটি যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমার জন্য সহজ করে দিন আর অকল্যাণকর হলে আপনি এই কাজটি আমার জন্য এই কাজটি থেকে আমাকে দূরে সরিয়ে দিন এবং কাজটি থেকে আমাকে আবার কাজটিকে আমার আমার থেকে দূরে সরিয়ে যায় অর্থাৎ কাজটি যেন না হয় যদি আমার যেন অকল্যাণ করা হয় বাস এটা একটা দোয়া শুধুমাত্র এই দোয়াটা নিয়মিত করতে থাকা দূরে কাত নামাজ পড়ে এরপরে এই ইস্তেখারার দোয়া বা কাছে কল্যাণ কামনা দোয়া করতে থাকা বাস এটাই তো এটা যারটা নিজে নিজে করাটাই হলো না একজন আর জনজন করে দিলে সেটি না যায়জ বা নিষিদ্ধ হবে না তবে দোয়াটা সেভাবে করতে হবে এরফানুল হক ভূইয়া লিখেছেন আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না অনেক সময় সঠিক সময় পড়তে পারি না কাজা পড়তে হয় বাকি সব নামাজ জামাতে পড়ে এক্ষেত্রে গুণ হবে কিনা অবশ্যই গুণ হবে প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে ইন্নাসলাতা কানাতে আলু মিনাকিতা মকুতা অনেক ভাইরা আছেন সব পড়তে পারেন ফজর নামাজটা পড়তে পারেন না তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে এসার পর শুয়ে যেতে হবে দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে নামাজি মানুষদের সাথে থাকতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তারা যেন ডেকে দেয় আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে